সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের যে ভিডিও এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনার প্রিয়জনের কল লিস্ট সহ এবং রেকর্ডিং ভয়েস রেকর্ডিং সহ আপনি শুনতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবং যে কোনো অপারেটরের সিম দিয়েই সেটা সম্ভব তো ভিওয়ার্স চলুন আমি সিস্টেমটি দেখাই আমি যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আপনারা আপনার প্রিয়জনের সবই দেখতে পারবেন এবং শুনতে পারবেন ভয়েস রেকর্ডিং সহ তো ভিওয়ার্স আমি মূলত একটি অ্যাপসের কথাই বলছি তো অ্যাপসের কথা শুনে কেউ ঘাবড়াবেন না কেননা এই অ্যাপসে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন কোনো টাকা বা পয়সা খরচাপাতি হবে না তো ভিউয়ার্স এই অ্যাপস আপনার প্রিয়জনের সেটে ইনস্টল করে দিতে হবে এবং এখানে এরকম কিছু মনে করবেন না যে ইনস্টল করলে সে তো দেখতে পাবে না দেখতে পাবে না এই অ্যাপসটি আপনি হিডেন করে রাখতে পারবেন হিডেন করে দিতে পারবেন হিডেন করে দিলে সে বুঝতেই পারবে না যে তার সেটে কোনো অ্যাপস ইনস্টল দেওয়া আছে তো চলুন ভিওয়ার্স আমি দেখাই প্রথমেই আমি গেলাম গুগল প্লে স্টোরে সার্চ বক্সে লিখব সি এ সরি বাংলা আছে ভিওয়ার্স আমি ইংরাজি করে নিই সি এ ডবল কল কলবক্স প্রো কলবক্স প্রো লিখে সার্চ দেবেন দেওয়ার পরে ভিওয়ার্স দেখুন এখানে এরকম একটি অপশান আছে এই অপশনটি চলে আসবে এটাতে টাচ করুন তো ভিওয়ার্স তারপরেও আমি বলছি যে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ভিওয়ার্স এটা আমি আনইনস্টল করে দিচ্ছি তো ভিওয়ার্স এখন দেখুন আমি ইনস্টল করতেছি ভিওয়ার্স নেট স্পিড একটু কম তো ভিডিওটি একটু লং হয়ে যাবে এই কারণে একটু পুশ করতেছি তো ভিওয়ার্স ইনস্টল হয়ে গেছে তো দেখুন এখন এই অ্যাপসটি আমি ওপেন করছি ওপেন করার পর এরকম পারমিশন চাইবে তা আপনারা অল করে দিবেন মানে পারমিশনটি দিয়ে দিবেন দেওয়ার পরে এরকম হলুদ একটি ডায়লগ বক্স আসবে যাই হোক এটি কারোর সেটি আসতেও পারে আবার কারোর নাও আসতে পারে তারপরে কজ দিয়ে কেটে দিবেন তো ভিউয়ার্স বাম দিকে সেটিং অপশানে যান এটার এখন কিছু একটি সেটিং আপনাকে দেখে নিতে হবে যেটা আপনার গুরুতর এটা আপনার দেখা খুবই জরুরি দেখে নিন ভিউয়ার্স এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এই অ্যাপসটি আসলেই খুব ভালো এবং আমি একবারে সহ দেখিয়ে দিব দেখুন ভিওয়ার্স সেটিংয়ে যাওয়ার পরে লিঙ্ক টু গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভে ক্লিক করুন করার পরে ভিওয়ার্স এই লিঙ্কে ক্লিক করুন লিংকে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি যে ভিক্তিম বা যেই প্রিয়জনের সেটে ইনস্টল করে দেবেন সেই সেটে তো আপনার ইমেল তো অবশ্যই থাকবে না তো সেহেতু আপ যেহেতু আপনার ইমেল থাকবে না সেহেতু ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে টাচ করে ওইখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করে দিবেন তো আমি আর ওখানে গেলাম না যেহেতু আপনাদের প্রুফ সহ দেখাবো দেখুন ভিউয়ার্স আমি এখানে ওয়াপকা সাইট ওয়াপকা সাইট সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এইটা আমি লগ ইন করছি ভিওয়ার্স আমি এটা অলে করে দিলাম এরকম দেওয়ার পরে অ্যানাবল টু সেন্স এই অ্যানাবল টু সেন্সটি আপনারা অন করে দিবেন দেওয়ার পরে ভিওয়ার্স ব্যাকে চলে আসুন আসার পর আবার সেটিংয়ে যান কেননা এই অ্যাপসটি তো হাইট করে দিতে হবে তাই না তো হাইট করে দেওয়ার জন্য আমরা আবার সেটিংয়ে যাব যাওয়ার পরে দেখুন হাইট কল বক্স আইকন এইখান থেকে আমরা হাইট করে দিব ভিওয়ার্স এটা হাইট দেখুন মেক কলবক্স আইকন ইনভেজেবল মানে এটা দেখুন এটা অন করে দিলে হাইট হয়ে যাবে তো এটা ওকে করে দিলাম এটা ফিরানোর সিস্টেম হচ্ছে দেখুন ভিউয়ার্স নিচে লেখা আছে স্টার ত্রিপুল ওয়ান স্টার এটা ডাইল করলেই এই হাইট অ্যাপসটি আবার ঘুরে আসবে ভিউয়ার্স অ্যাপসটি হাইড হয়ে গেছে এই অ্যাপসটি আমার সেটে কোথাও পাবেন না তো আমি বলেছি আপনাদেরকে যে সহ দেখিয়ে দিব আমি কোন ইমেল দিয়ে লগ করেছি আপনাদের তো মনে আছে ভিওয়ার্স দেখুন আমি একটি কল দিচ্ছি তো ভিউার্স যদিও রেকর্ডিং চলতেছে তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আমি ওয়ান টু ওয়ানে কল দিচ্ছি যেহেতু আমার গ্রামীণ সিম সরি ওয়ান টু ওয়ান তারপরে কল দিচ্ছি

তারা গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি অবশ্যই সেটে থাকার কথা আর যদি না থাকে তো গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি আপনারা নেট থেকে নামিয়ে নেবেন এবং এই গুগল ড্রাইভে যাবেন যাওয়ার পর দেখুন ভিওয়ার্স আমি প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি এখানে ডান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তো ওই ইমেলটাই আছে কিনা না ওই ইমেলটাই আছে ভিওয়ার্স তো দেখুন এখানে কিন্তু দেখুন ভিওয়ার্স এইখানে দেখুন আমার এখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে ঠিক আছে ভিওয়ার্স তো আমি এই ফোল্ডারটাতে টাচ করছি করার পরে মাই কল বক্স মানে ওই অ্যাপসেরই একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো এখানে টাচ করছি করার পর দেখুন ভিওয়ার্স এখানে যে রেকর্ডিংটা আমরা করলাম বা যেখানে কল দিলাম ওটা কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু রেকর্ড দিতে হয় না এখানে চলে আসবে মানে আপনারা এই মেলটা আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন সেখান থেকে আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন ডাইরেক্ট তো দেখুন ভিওয়ার্স আমি

ভিওয়ার্স আমি এই প্রুফ সহ দেখে দিলাম তারপরে বের হয়ে চলে আসলাম দেখবেন ভিওয়ার্স এইরকম একটি অ্যাপ্লিকেশন এরকম একটি ফোল্ডার আপনার গুগল ড্রাইভে তৈরি হয়ে যাবে এই যে মাই গুগল ড্রাইভ এইখান থেকে দেখবেন এখানে এরকম একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে ফোল্ডারে টাচ করবেন ভিতরে অল কলসে যাবেন যারপর দেখবেন যে এখানে যে কয়টা কথা বলবে সবগুলো রেকর্ডিং এখানে চলে আসবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার এরকমই ছিল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে থাকলো আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটনে টাচ দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি যেগুলো ভিডিও দিই ভিউয়ার্স অবশ্যই কাজ করে তো বাট কিছু কিছু ভিডিও থাকে আপনার প্রথমে কাজ করে কিছুদিন পরে আবার অনেক সময় কাজ করেও না তেরকম হয় তো ভিউয়ার্স এই ভিডিওটি হানড্রেড পারসেন্ট আপনার কাজ করবে আজীবন তো আজ এ পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ